আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30, ঘুম থেকে উঠছি 10টার সময়। আমার চাচা শ্বশুর আসছে আমাদের বাসায় আজকে সকালবেলা, ঢাকা থেকে কালকে আসছে রাতে, এরপরে সকালবেলা আমাদের বাসায় আসছে আমার জন্য। এই যে চাচা, এই যে চাচা, আসসালামু আলাইকুম। তোমার বাড়িতে দেখো, হ্যাঁ এই যে চাচা ক্যালসিয়াম নিয়ে আসছে আমার জন্য। এটা সে আনাইছে, সে তো অনেকদিন আগেই বাংলাদেশে আসছে, সে তার ফ্রেন্ড একজন ফ্রেন্ড আসছে, তাকে আমি বলছিলাম চাচাকে, চাচা ক্যালসিয়াম এরপর থেকে ক্যালসিয়াম নিয়ে আসবেন আমার জন্য। চাচা সেই ফ্রেন্ড যখন আস বলে, আমার একটা ফ্রেন্ড আসতেছে, আচ্ছা বলে দিচ্ছি, সাথে সাথে সে বলে দিচ্ছে তার ফ্রেন্ড নিয়ে আসছে সিলেটে। তারপরে চাচাই সিলেটে গেছিলো, সেখান থেকে আমার জন্য এই ক্যালসিয়ামটা নিয়ে আসছে। এটা কিন্তু অনেক ক্যালসিয়াম, 180 ট্যাবলেট এখানে। হ্যাঁ এইটা এইটা খেলে একদম ওই যে পায়ের হাঁটু জয়েন্ট পেইন, মাসল পেইন, তা এগুলো সব সাপোর্ট করবে, মানে ভালো করবে আর ইয়া করবে, রিডিউস করবে সব কিছু। যাই হোক এটা খুব ভালো। আর সজনের মা আসছে 11:05-এর সময়, এসে একটু ভাজি বানালো আর আমি রুটি ভেজেছি। এখন সজনের মা রুটি বানাচ্ছে আরও কিছু, কারণ অল্প কয়েকটা রুটি ছিল। চাচা খাবে না, তারপরও চাচাকে জোর করে খাওয়াচ্ছি। চাচা বলে আমার পেট ভরা, আমি সকালে নাস্তা করছি, আমি বলছি না তাও একটু খান। তারপরে কারণ দেশের আলু পটল ভাজি আর দেশের রুটি, এটা কিন্তু যারা বাইরের দেশে থাকে তারা সবসময় মিস করে, এরকম আটা সিদ্ধ করে রুটি, এভাবে তো বাইরের দেশে ওভাবে অতটা খাওয়া হয় না, সময়ের অভাবে মানুষ পারে না, অনেক সময় করতেও ইচ্ছে করে না, বা ওই ঝটপট কাজ করার একটা অভ্যাস হয়ে যায় সবার ভিতরে। আমার নিজেরও ছিল, যেটা আমি হাউসওয়াইফ ছিলাম তারপর আমারও ছিল। যাই হোক এখন এই রাস্তা রাস্তা করছে চাচা। আছে আজকে তো ভোট, সবাই ভোট দিচ্ছে। চাচা ভোট দিচ্ছেন না? চাচা চাচা ভোট দিছে, তুমি যাবো না দুপুরে? আপনাদের ভাইয়া যাবে দুপুরবেলা, কারণ হচ্ছে এখন প্রচুর ভিড়, দুপুরের দিকে যেয়ে দিয়ে আসবে। আমি এখনও বলতে পারি না, আমার ভোট করছে আবার আমার বাবার বাসার এলাকায়, তাও অনেক দূরে। এখন চাচা একদম টিয়াখালীর ওদিকে নাকি? আমি জানি তো না, আমাদের আমাদের ইয়া দিছে কি না, কারণ আমি এতদিন তো ছিলাম না। না চাচা দেখি, যদি যাই তো দেখবে সবাই, আর না গেলে তো গেলাম না, যাওয়ার চেষ্টা করব দেখি। একটা ভোট বাড়বে, হ্যাঁ সেটাই দেখি আর কি। আশফাক যাবে, ওরা সবাই যাবে, আসিফ আশফাকের ভোট হয়েছে, আর আফিফ তো ছোটো মানুষ। এই তো আজকে ভিডিওটা এই দুপুর 11:30 থেকে শুরু করলাম। সারাদিন যে কর্মকাণ্ডগুলো থাকবে, কর্মকাণ্ডগুলো থাকবে সেগুলো ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করবো। সাথে এখন না তো, এখন তো সবাই মাত্র রুটি বানাচ্ছে, এরপরে রান্না বান্না পরে, তো যখন রান্না বান্না হবে রান্না বান্না দেখাবো। যাই হোক এই আর কি। অনেক দিন হলো শুটকি খাওয়া হয় না, তাই আজকে চিন্তা করলাম একটু শুটকি রান্না করব। তো এইমাত্র আসিফের আব্বু বললো যে চাচা দুপুরে খাবে, আমি শুটকি রান্না করতে নিয়েছি, বলি ঠিক আছে তাহলে। শুটকি যেহেতু আগেই রেডি করে রেখেছি, শুটকিটা তো করতেই হবে, না তো নষ্ট হয়ে যাবে। শুটকিটা তেলের ভিতরে ভেজে নেব, আর শুটকিটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, টেলে নিয়েছি এরকম করেছি, এখন একটু ভালোভাবে ভাজবো। আর কি রান্না করব চিন্তা করছিলাম, সজনের মা তো চিকেন কাটছে, চিকেনটাকে
ঝাল করব মানে এরকম একটা চিন্তা করছি দেখি কি করি তো শুটকিটা যেরকম একটু ভাজা হলে তারপরে এটার ভিতরে আমরা রসুন দিয়ে দেব আস্ত রসুন রসুন দিলে হয় কি এত ভালো একটা ফ্লেভার আসে এত টেস্ট যারা রসুন পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা মানে খাবার রসুনের শুটকি যারা শুটকি পছন্দ করে তাদের জন্য পেঁয়াজও দিয়ে দিয়েছি বেশি করে কারণ অবশ্যই শুটকি মানেই পেঁয়াজ এই রান্নাটা আমি রিয়া দেবো সে আমার এক ভাবি আছে উনি খাইয়েছিল আমাকে এত ভালো লেগেছিল সেই থেকে আমি এই ধরনের রান্নাটা খুবই লাইক করি লবণও দিয়ে দিলাম একটু নিচে ধরেছে একটু নাড়াচাড়া করে ওটা একটু ঘষে ঘষে উঠে দিতে হবে এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে দিব অনেকক্ষণ ভেজেছি কিন্তু আমি পেঁয়াজটা একদম মানে একটু কালারফুল চলে এসেছে মানে বাদামি বাদামি এরপরে এই যে জিরার গুঁড়াটা শুধু দেই নেই ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর দেবো একটু আদা রসুন বাটা কারণ আস্ত রসুন দিয়েছি তারপরে একটু দেবো আদা রসুন বাটা এই যে দিয়ে দিলাম অল্প রসুন দিয়েছি আর একটু আদা দিয়েছি শুটকিতে একটু আদা দিলে ভালো লাগে পানি দিয়ে দিয়ে একটু কষাবো তারপরে আবার পানি দেব তো এখন কিছুটা কষাতে হবে আর নিচের যে দাগ লেগেছে ওটা উঠিয়ে ফেলেছি দেখো কত সুন্দর ভুনা ভুনা হয়েছে এটা কিন্তু এখনও তৈরি হয়নি এখন পানি দেব এটা ঢেকে রান্না করবো আর এদিকে চিকেনটা ঝাল করব একটু পরে চিকেন ঝাল করতে এসেছি এখন আমার ছেলে বলে যে মা একটু ইয়া করো একটু কোরমা তৈরি করো চিকেনের এই দেখো কয়েক পিস চিকেন আলাদা করে রেখেছি ওর যখন ছেলেটা বলেছে একটু কোরমা করি আর যেহেতু ঝালের জন্য মশলা আমি আগেই রেডি করে রেখেছিলাম চিন্তা করলাম একটা কাজ করি ঝাল মাংসটাও করি মুরগি দিয়ে কোরমাটাও করি এই চিকেন যে এনেছিল এই চিকেনটা অনেক বড় একটা চিকেন এনেছিল প্রায় 2.5 কেজির উপরে ওজন ছিল তো এটা দিয়ে দিলাম ঝাল করার জন্য আর পেঁয়াজ বাটাও ইউজ করেছি আমি কেন কেন কি গ্রেভিটাও একটু ঘন হবে আর এইটা রান্নাটা একটু ঝোলঝোল থাকবে সেজন্য যাতে বাচ্চারা একটু মজা করে খেতে পারে কারণ দুইবেলা রান্না করাটাও ডিফিকাল্ট হয়ে যায় তারপর চিন্তা করলাম ওদের এই রান্না থাকলে রাতে শুটকিটা থাকবে দুপুরে আর শুটকিটা খাবো না চিন্তা করেছি যেহেতু একটু কোরমার মতো করব রাতে শুটকিটা চালিয়ে দেব ডাল রান্না আছে চচ্চড়ি ডাল ওটা শুটকি রাতে খাবো আমরা আর বাচ্চারা চিকেন খেতে পারবে থেকে যাবে আর এদিকে আমি চিকেন যখন কোরমা করতে এসেছি বলি কি একটু রেজালা টাইপের কোরমাটা করি তাহলে খুব মজা খাবে এই জন্য ধনিয়া জিরার গুঁড়া দিলাম আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গোলমরিচ সাদা গোলমরিচ সব কিছুই মোটামুটি দিয়েছি দারচিনি এলাচি আদা রসুন সব দিয়েছি কষানো একটু হয়েছে এখন এটার ভিতরে একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি অল্প করে যাতে একটু ঝালঝাল হালকা আসে ভাল লাগবে আর দিচ্ছি টক মিষ্টি দই এখন আমি এটাকে একটু ভালো করে কষাবো এরপর একটু তেঁতুলের পানিও অ্যাড করব তেঁতুলটাকে একটুখানি গুলিয়ে নিলাম এই পানিটাও আমি দিয়ে দেব এখন আমি এটার ভিতরে দিচ্ছি একটু তেঁতুলের পানি যাতে ফ্লেভারটা এরকম হয় টক মিষ্টি ঝাল এরকম একটা ফ্লেভার আসে চিকেনটা এখন দিয়ে দেব ডিমগুলোকে এখন একটু ইয়া করবো তেলে ভেজে তারপরে দিয়ে দেব তো তেলে ভাজতে নিয়েছি একটু ভেজে নেই ভেজে দিলে কালারটা সুন্দর আসে আমাকে একটা আপু বলছে যে ডিম বেশি খাওয়া ঠিক না কোলেস্টেরলের সমস্যা এসে হ্যাঁ সত্যি কথা কোলেস্টেরল থাকলে অবশ্যই সমস্যা আর ডিম রেগুলারই খাওয়া হয় আমাদের দেখা যায় একটা দুইটাও খেয়ে ফেলি হ্যাঁ ঠিক না তারপর আসলে খাওয়া হয় কি আর করার ডিমটা খেতে ভালো লাগে তাই খাই আমার একটু ডিমটা পছন্দ আমার বাচ্চাদের অত পছন্দ না ওরা ডিম পছন্দ করে শুধু একটু সকালের নাস্তায় আর ওদের যদি পুডিং বানিয়ে দেওয়া হয়
বা ডিম দিয়ে যদি কিছু তৈরি করে দেয়া হয় তা কেক টেক এই টাইপের। কিন্তু এরকমের সিদ্ধ ডিম ভুনা আমার বাচ্চারা খায় না, টোটালি খায় না। দেখা যাবে এই ডিম ভুনা চাচা একটু খাবে, আমি একটু, আসেবের আব্বু একটু খাবো, আফিফ পছন্দ করে, আফিফটা খায়। যদি কোরমা করা হয় তাহলে খেয়ে নেয়, পছন্দ করে। তো ভালো মতোই আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি অ্যাড করব দুধ, দুধটা এখন গুলিয়ে নেব। দুধ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম আন্দাজ করে, একটু নাড়াচাড়াও দিয়ে দিয়েছি, হতে থাকে এটা। এটা অবশ্য পাশের চুলায় দিয়ে দেব, চিকেনের ভিতরে এখন পানি অ্যাড করব। আর এরপরে আমি পোলাওটা বসাবো, বাজে কম না, দেড়টার বেশি বাজে, রান্না না শেষ করলে আড়াইটার ভিতরেও খাওয়া যাবে না। আসেপের আব্বু বাসায় নেই, চাচাও বাসায় নেই, তারা গেছে ভোটের ওইখানে। আর এদিকে আমার রান্নাও হয়ে আসছে, সময় লাগবে না বেশি। চাচাকেও বলেছে যে যখন চাচা যায়, বলেছে চাচা অবশ্যই বাসায় এসে একটু ভাত খেয়ে নিয়ে যাবেন। তো চাচা বললো আচ্ছা দেখি, যদি কাজ ওদিকে না থাকে তাহলে চলে আসব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আকাশে অনেক বিদ্যুৎ চমকাইতে আছে, ঠাস ঠাস শব্দ হচ্ছে। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, এখন গোসলে যাব। আর এদিকে একদম মেঘ করে আসছে, আর চারিয়ারা যে ভর্তিতে গেছিলো ওই ডাব খাইছিলো, ডাবের শ্বাসগুলো নিয়ে আসছে, একটু খেলাম। এখন গোসলে যাব, এরপরে খাবার দাবার দেবা, চাচা ঘুমাচ্ছে। আর এদিকে আমি আম্মার জন্য ওষুধ আলাদা করে রাখছি, দেখাচ্ছি আমি, আমি একটা ইয়াতে রেখে দিছি, সুবিধা হবে তো যাওয়া, যখন যাবো বাসায় বা আম্মা আসবে দিয়ে দেবো। এই যে ওটা আমি আগে একটা ক্যালসিয়াম খেয়েছিলাম, ভিটামিন ডি থ্রি আর ক্যালসিয়াম একসাথে এটা দিয়ে দেবসে খেয়েছিলাম, টার্মেরিকার। যাই হোক, এই এইটার ভিতরে ভরে দিছি আম্মাকে, এখানে আম্মাকে দিছি মনে হয় 70টা ট্যাবলেট। আর এইটা যেটা যে কটা আছে আমি সারিয়ে দুজনে খাবো, হয়তো 55টা করে খেতে পারবো আমরা দুজনে। আর আম্মাকে দিয়ে দিলাম, এই আবার আসবে, ওষুধ আসবে আবার, তখন আবার আম্মাকে দিতে পারবো অনেক। আর আমি হয়তো কয়েকটা খেয়ে আবার নাও খেতে পারি, সেগুলো আম্মুকেই দেবো, কারণ তার বেশি সমস্যা, তারে বেশি দেওয়া উচিত। তার পায়ের অবস্থা খুবই খারাপ। এখন যেটা করব সেটা হচ্ছে পোলাও তো চুলায়, আর এত সুন্দর করে পোলাও আর এই ইয়া রান্না করছি, এই কী জানি রেজালা, কোরমা রেজালা টাইপের, এত সুন্দর হয়েছে আমার মনে হয় যেন আমি আসলে এইটা দিয়েই দুপুরের খাবার খাই। শুটকি খাবো না, শুটকিটা তাহলে রাতে খাবো। আর পোলাওয়ের চুলা বন্ধ করে দেবো, হতে থাকবে। এখানে তো বাকি চিকেনটা রান্না, এই তো এটা দেখার পর মনে হচ্ছে যে না, এই খাবারটা মিস করা ঠিক হবে না, ওই শুটকি টুটকি রাতে খাবো অনেক। আর এই যে দেখো আকাশের অবস্থা কীরকম, পাখিরাও ভয় পেয়েছে অনেক, আকাশের অবস্থা খুবই ডেঞ্জারাস, এখনই ঝড় ছাড়বে। মানুষের ভর্তিতে আজকে মনে একটু ডিফিকাল্ট হয়েছে। আর ছোট ছোট পায়ে রিক্সাগুলো যাচ্ছে, অন্যান্য সমস্ত যানবাহন বন্ধ, শুধু মোটর বাইক আর বড় গাড়িগুলো, প্রাইভেট কারগুলো সেগুলো চলছে। ওই দেখো আকাশে কীরকম ডাকে, মারি না মারি না, মন্দ বলি না, বাজি ছেলে, বাজি একটা ছেলে। দেখো আকাশে কিভাবে ডাকে, খেলাই না আপনি, এগুলো রাখি, এগুলো তো অনেক দানা থাকে, সেজন্য মা আবার এরকম মিয়া দিয়ে ঝেয়া ছাড়ে, তখন আবার দানাগুলো বের হয়, তখন আবার রেখে দিই। খাবার দিলাম, এখন যাবো বসলে, যাওয়ার আগে জায়গাটা একটু ক্লিন করে যাই। চাচা চার্জ হয়েছে আপনার, চাচা চার্জ দিছে, চাচা চাচার ফোন, হ্যাঁ ইলেকট্রিসিটি ছিল না, এখন চলে আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন খাবার দিব, গোসল করার পর এত শান্তি লাগে, রান্না করার পর গোসল করলে মনে হয় যেন বেশি ফ্রেশ লাগে। তো রান্না তো কমপ্লিট, আবার দিয়ে দিই, কেন আবার কারেন্ট চলে যায়, লাইটের বিপদ।
পোলাওটা সুন্দর হয়েছে নাড়াচাড়া দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে এটা করে পোলাও যদি বেস্তার মতো ভাজা হয় ইয়েটা তারপর পোলাও রান্না করলে পোলাওর কালার হয় লাল লাল আর এক্সট্রা বেস্তা দেওয়া লাগলো না আর পোলাও খুব সুন্দর হয়েছে ঝরঝরা হয়ে গেছে দুইবার ছেলেটারে পাঠাইছি বাসায় যে শশা লেবু নেই মনেই নেই বলে গেছি আসলে একা একা সব করি তো বুঝছেন মনে থাকে না কিছু ইলেকট্রিসিটি না থাকলে আসলে একদম সবকিছু অন্ধকার হয়ে যায় আজকে প্রচুর বৃষ্টি এসেছে যে আশপাশ খাবার খাচ্ছে আমাদের খাবার দাবার শেষ সব কিছু একদম ক্লিন করে ফেললাম তারপরে বারান্দায় যাই একটু কি সুন্দর বৃষ্টি পড়তেছে আর দেখবেন ঠান্ডা হয়ে যাবে আজকে সবকে চাপ দেখো কি সুন্দর বৃষ্টি আর গাছগুলো শব্দ পাইতেছে চাচা আপনি ওই আমার বান্ধবীর জিনিসগুলো কবে নেবেন এখন আর নেবেন না আচ্ছা কিভাবে যাবে চাচা বলে আমার কাছে থাকলে এগুলো হারাই যাবে কেউ নিয়ে যেতে পারে ব্যাগের ভিতর দিয়ে কারণ খাবে না তো সে চাচা এখন না তুমি আগে ভাত খাইছো এই মাত্র কফি খাওয়ার দরকার নেই না কোনো দরকার নেই না সেটাই বাইরে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি কমে তাহলে আমার যেহেতু আমার বাবার বাড়ির থেকে আমার আমার ভোট কেন্দ্র আমি ওদিকের ইয়া সদস্য আমার মানে ভোটার আইডিটা যেটা আমার আইডি সেটা সেজন্য যাবো যদি বৃষ্টি কমে তাহলে যাবার বৃষ্টি থাকলে হয়তো যাওয়া হবে না তো এখন তোমাদের জন্য ভিডিও বসে বসে রেডি করবো আর ইলেকট্রিসিটি দুই তিনবার গেছে আসছে যার অবশ্য গেছে সাথে সাথে চলে আসছে ওভাবে থাকে নাই ইলেকট্রিসিটিটা তো এই আর কি চাচা রেস্ট নিচ্ছে এতক্ষণ আমরা বসে গল্প করেছি আর এখন যাব আমি হচ্ছে তোমাদের জন্য ভিডিওটা রেডি করব এক কাপ চা খাবো এই করতে করতেই দেখা যাবে মাগরিবের টাইম আসল পার হয়ে মাগরিব হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবার জন্য দোয়া রইলো এগুলো ক্লিন করব আমাদের জন্য দোয়া করবে সবাই ভালো থাকো সবাই সুখে শান্তিতে থাকো বিদায় নিচ্ছি মা আসসালামা